নমস্কার, আমার নাম অনন্যা কুমার। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই বছর আকাল। গুরু মশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বদর নাম দিন তোর বাকাল। নামটা শুনিয়ে ভাবলে প্রথম বাঁকিয়ে যখন ভুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় একই, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের উপরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছে বুঝিস নে তার মানে। রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলেনি শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার উপরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছে। মাকাল আমি বলে রাখার দুহাত তুলে নাচে, দুয়াত কলম নিয়ে ছুটে খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের উপরে ঝুঁকে পড়ে হাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়।